আসসালামু আলাইকুম বিয়াস, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, মায়ের দোয়া অটো ইঞ্জিনিয়ার থেকে বলছি। আপনাদের মাঝে নিয়ে এলাম একটা মিশুক মোটর। আসলে এই ধরনের মোটরগুলো কি কারণে জ্বলে সেটাই দেখানির কিংবা বলার চেষ্টা করব। পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আশা করি কাজে লাগবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে অলরেডি একটা মোটর, এটা হলো একটা মিশুক গাড়ির মোটর, আমরা সবাই জানি। মোটরটা আমি আগেই খুলে রাখছি, খোলার পরে যতটুকু দেখলাম কিংবা বুঝতে পারলাম, এই মোটরগুলো অনেক ভাই বলে থাকেন যে বেশি লোড দেওয়ার কারণে কিংবা গর্তে পড়ার কারণে, ভাঙ্গার পড়ার কারণে মোটরগুলা জ্বললে যা, অনেক সময় বেশিরভাগই বইলা থাকে গর্তে কিংবা লোড দেওয়ার কারণে জ্বললে যা। আসলে শুধু লোড দেওয়ার গাতাত পড়লেই যে এই ধরনের মোটরগুলা জ্বলে তা না, আসলে এই ধরনের মোটরগুলা জ্বলার আরও অনেক কারণ আছে। সেটা হলো যদি আপনার চাক্কা যদি জাম থাকে, ব্রেক শু চাক্কা জাম হয়ে থাকে, তাহলে এই ধরনের মোটরগুলা জ্বললে যা। আসলে এটা কি কারণে চলছে সেটাই দেখানোর চেষ্টা করব। দেখেন কিভাবে পড়ছে মোটরটা, খুব কালো হয়ে গেছে পুরো। দেখছেন এটি হলো আমাদের সার্ভিসিং এর পাঁচটা তার, সেই তারগুলো পড়ে গেছে আমাদের। এটা হলো আপনারা জানেন এটার মধ্যে আমাদের আইসি থাকে, তিনটা ম্যাগনেট আইসি থাকে, এই ম্যাগনেট আইসিটা সহ পড়ে গেছে। আসলে এই ধরনের মোটরগুলো সবচেয়ে বেশি জ্বলে আমাদের এই যে তিনটা যে সার্ভিসিং তার আছে, আমি তাকে দেখাইলাম এই যে পাঁচটা যে আইসির সার্ভিসিং তার পুড়ে গেছে এই আইসি সহ। আর এটা হলো মোটরের তিনটা সার্ভিসিং এ তার, দেখেন এই যে আমার হাত আঙ্গুলটার মাঝখানে দেখেন, এই আঙ্গুলটার মাঝখানে দেখেন পুড়ে গেছে। আবার এটারও দেখেন এই জায়গায় পুড়ে গেছে, এই জায়গায় পুড়ে গেছে। আবার দেখেন এটারও অল্প একটু এই জায়গায় পুড়ে গেছে। আর আসলে ওই মোটরটা মূল কারণ জল হয়েছে, মোটরটা পুরো কারণ হলো এই জায়গাটুক আমাদের এই যে আমাদের কাটার যে একটা ডাইস আছে বাসটা, দেখেন এই বাসের মধ্যে এই কাটাটুক পরে পরার কারণে সাপ্লাই গিয়ে থাকে, লাগার পরে বডি শর্ট হয়ে থাকে। বডি শর্ট হয়ে থাকলে আমাদের এই লাইনগুলা আপ ডাউন করে সমস্যা দেয়, মাইনাস প্লাস মোটর জাম হয়ে যায়, আস্তে আস্তে জাম হয়ে যাওয়ার কারণে এই ধরনের মোটরগুলা জ্বললে যায়। আর দেখেন এই যে পুরার কারণ এই দুও তার, এই তিনও তার কিন্তু আমাদের এক জায়গায় থাকে, এই তিনোটা সার্ভিসিং এর তার এক জায়গায় থাকে। খেয়াল করে দেখবেন এক জায়গায় থাকার কারণে এই জায়গায় কিন্তু আমাদের প্লাস্টিকটা নাই, পুরো গেছে প্লাস্টিক না থাকার কারণে তিনও তারের যে আমাদের এই যে গুণাগুলো আছে, এই ভিতরে যে গুণাগুলো আছে এই গুণাগুলো অ্যাডজাস্ট হয়ে যায়। এইভাবে সাপ্লাই গিয়ে অ্যাডজাস্ট হয়ে যায়, এই অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণে আমাদের তিনও তারের সার্ভিসিং তারটা এক হয়ে যা, মোটরগুলো জাম হয়ে যা। আমরা গাড়িওয়ালা ভাইয়েরা আছি বুঝতে পারি না, অনেক ভাই বলে থাকেন ভাই আমার গাড়ি মাঝে মাঝে জাম হয়ে যায়, আবার অনেক সময় ভিড়ই থাকে, কোনো এটা কি কারণ আসলে আমরা এটা বুঝতে পারি না। এগুলো মানে এই যে লারা খায়া যা কি খায় ভাঙ্গা ভুঙ্গা বলে জাম হয়ে যা, আবার ছাইরা দেয়, এই জাম হয়ে যাওয়ার কারণে এই ধরনের মোটরগুলো পড়ে যা। আশা করি যে সকল মিস্ত্রি ভাইয়েরা, অটো চালক ভাইয়েরা এই ধরনের মোটরগুলা খুব চেক দিয়ে রাখবেন, বিশেষ করে আমাদের এই যে পুরা কালো যে প্লাস্টিকের উপরে ইটা আছে, প্লাস্টিকের তারটা পুরাটা চেক দিবেন। যদি একটু বয়স হয়ে যায় তারের কিংবা ভাঙ্গিয়া যা, পুরাটা আপনারা সিল্লা ফেলাবেন, এই কালো প্লাস্টিকেরটা সিল্লা হাইরা ভালো করে লাগলে আপনি কষ্টে পেঁচাই দিবেন, কোনো সমস্যা নাই। যে পুরাতন হয়েছে আর এই ধরনের যেটা দেখাইলাম যে সমস্যা হয়েছে, মনে করেন আপনারা ই ব্যবহার করতে পারেন, এই যে এই ধরনের দোকানে নতুন কিনতে পাওয়া যায়, এটা আমাদের এই মোটরেরই পুরান, এই ধরনেরই দোকানে কিনতে পাওয়া যায়। এই ধরনের কিনে নিয়ে আয়া এই জয়েন্ট খুললে ভিতরে ঢুকাই দিবেন, ঢুকাই দিলে আর কোনো সময় একজাস্ট হবে না।
আর কোন সময় অ্যাডজাস্ট হবে না, যে তুই পড়ুক না কেন ওটাই আপনার ফিরে রাখবো, কোনো সমস্যা হবে না, আশা করি বুঝতে পেরেছেন। আর এই ধরনের ভিডিও পেতে, নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কি লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, নিত্য নতুন ভিডিও পাবেন। আর কোনো ভাই যদি না বোঝেন আমার কাছে ফোন দিবেন, বুঝাই দিব, চেষ্টা করব। আমাদের ফোন নাম্বার দেওয়া আছে। এই বলে শেষ করলাম, সবাই ভালো থাকবেন। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আপনাদের ভালো কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।